ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রির নগদ অর্থসহ সহ রুবি আক্তার নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ রোববার দিবাগত রাতে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয় গ্রেপ্তারকৃত রুবি আক্তার ওই এলাকার মোহাম্মদ জুয়েল মিয়ার স্ত্রী সোমবার সকালে প্রেস কনফারেন্সে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান রোববার রাতে এসআই শেখ কামাল উদ্দিন ও এএসআই হেলালের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াগাঁও গ্রামে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এ সময় ছ হাজার ছয়শ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ অর্থসহ রুবি আক্তার নামের ওই নারীকে গ্রেফতার করা হয় ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান এই মাসে আটটি মামলা রুজি হয়েছে এর মধ্যে পাঁচটি মাদকের মামলা মাদকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন সবসময় সতর্ক আছে বলেও মন্তব্য করেন তিনি